হনুমানজি সম্পর্কে তোমাদের কিছু তথ্য দেব আজকে। তোমরা যদি হনুমানজির ভক্ত হয়ে থাকো, অবশ্যই মঙ্গল বা নিরামিষ আহার গ্রহণ করবে। দেখবে তোমাদের সংসারে কোনো রকম পজিটিভ এনার্জি থাকবে না, শরীর স্বাস্থ্য ভালো থাকবে, আর্থিক দিক থেকে উন্নত হবে। আর শুধু তাই নয়, হনুমান চল্লিশা পাঠ করলেও কিন্তু শরীর স্বাস্থ্য ভালো থাকবে, সংসারে উন্নতি অবশ্যই হবে। তো চলো আজকে সঙ্গে থাকো, দেখতে থাকো। নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সঙ্গীতা লাইফস্টাইলে তোমাদের সবাইকে স্বাগত। আশা করছি আমার কাছের দূরে সকল বন্ধুরা ভালো আছো, সুস্থ আছো। আজকের আমি তোমাদেরকে হনুমান চল্লিশা পাঠ করে শোনাব। তো চলো বন্ধুরা আমার সঙ্গে থাকো আর আমার হনুমান চল্লিশা পাঠ শুনতে থাকো। আমি প্রত্যেক দিনই হনুমান চল্লিশা পাঠ করে থাকি, আমি আজকের তাই তোমাদের সাথে একটু শেয়ার করে নেব। তো চলো বন্ধুরা, বিশেষ করে মঙ্গল বা শনিবারটা হনুমান চল্লিশা পাঠ করা বিশেষ জরুরি। তো কোনো রকম বিপদ দেখবে তোমাদের পাশেও আসতে পারবে না। তো চলো বন্ধুরা শুনতে থাকো আমার হনুমান চল্লিশা পাঠ। আমি আমার মতন করে পাঠটা শোনাবো, জানি না তোমাদের কেমন লাগবে। অবশ্যই কমেন্ট করে জানিও কেমন লাগলো, শেষে একটা কমেন্ট করে দিও। আর যারা আমার চ্যানেলে নতুন ভিজিট করছো, প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে। আমি আমার মতন করে আজকে হনুমান চল্লিশাটা পাঠ করছি, যদি কোথাও ভুল হয়ে থাকে প্লিজ আমাকে ক্ষমা করে দিও বন্ধুরা। শ্রী হনুমান চল্লিশা। শ্রী গুরু চরণ সরোজ রজ নিজ মন মুকুর সুধারী, বরণ রঘুবর বিমল যশু যো যাজুকু ফলচারী, বুদ্ধিহীন তনু জানিকে সুমিরু পবন কুমার, বলবুদ্ধি বিদ্যাদেহময়ী হরুহ কলসু বিকার, জয় হনুমান জ্ঞানগুণ সাগর, জয় কপিসীতি হুলক উজাগর, রামদূত অতলিত বলধামা, আঞ্জনী পুত্র পবনসুত নামা, মহাবীর বিক্রম বজরঙ্গী, কুমত নিবার সুমতিকে সঙ্গী, কঞ্চন বরণ বিরাজ সুবেশা, কানন কুণ্ডল কঞ্চিত কেশা, হাত বজ্র ও ধ্বজা বিরাজে, কাঁধে মুজ জনেয় সাজে, শঙ্কর সুবন কেশরী নন্দন, তেজ প্রতাপ মহাজগ বন্দন, বিদ্যমান গুণী অতির চতু, রাম কাজ করিবে কো আতর, প্রভু চরিত্র শুনিবে কো রসিয়া, রাম লক্ষণ সীতা মন বসিয়া, সূক্ষ্ম রূপ ধরি সিংহী দিখাবা, বিকট রূপ ধরি লঙ্কা জড়াবা, ভীম রূপ ধরি অসুর সংহারে, রামচন্দ্র কিকার সবারে, লাই সজীবন লক্ষণ জিয়ায়, শ্রী রঘুবীর হর্ষে উল্লায়, রঘুপতি কিনহি বহুত বড়াই, তুম মম প্রিয় ভর্তহি সমভাই, সহস বদন তুভারে অশ গাবে, অশ কই শ্রীপতি কণ্ঠ লগাবে, সনকালি ব্রহ্মাদি মনীষা, নারদ শারদ সহিত অহিষা, অম কুবের দিগোপাল জহাতে, কবি কবিত কৈশকে কহাতে, তুম উপকার সুগ্রীবহি কিনহা, রাম মেলায় রাজপথ দিনহা, তুমারে মন্ত্র বিভীষণ মানা, লঙ্কেশ্বর ভয়ে সব জগ জানা, যুগ সহস্র ওজন পরমাণু, লীল্য তাহি মধুর ফল জানো, প্রভু মুদ্রিকা মেলি মুখমাই, জলদি লাগি গয় অচরজ নাহি, দুর্গম কা জগৎকে যেতে, সুগম অনুগ্রহ তুমারে তেতে, রাম দুবারে তুমর অক্ষবারে, হত না আজ্ঞা বিনু পৈশারে, সবসুখ লহে তুমারি সরণা, তুমর অক্ষ কাউকে ডরনা, আপন তে সম্হারে আপে, তিনেলো হাঁকতে কাঁপে, ভূত পিশাচ নিকট নাহি আবে, মহাবীর জপ নাম শুনাবে, নাশের ভাবে সব পীড়া, জপত নিরন্তর হনুমত বীরা, সংকর্তে হনুমান ছুড়াবে, মনোক্রম বচন ধ্যানজ লাবে, সব পররাম তপস্বী রাজা, তিনকে কাজ সকল তুম সাজা, ওর মদরজ যক্ষই লাবে, সই অমিত জীবন ফল পাবে, চারযুগ পরতাপ তুম হারা, হই পরসিদ্ধ জগৎ উজিয়ারা, সাধু সন্তকে তুম রখবারে, সুর নিকন্দন রাম দুলারে, অষ্ট সিদ্ধি নৌ নিধিকে দাতা, অশ বড়দিন জানকী মাতা, রাম রসায়ন তুমারে পাশা, সদা রহ রঘুপতিকে দাসা, তুমারে ভজন রামকো ভাবে, জনম জনমকে দুঃখ বিসরাবে, অন্তকাল রঘুবর পুরো যায়, যহা জন্ম হরিভক্ত কহাই, ওর দেবতা চিত্তন ধরাই, হনুমত সেই সর্বসুখ করাই, সংকট কয়টে মিটে সব পীড়াজ, সুমির হনুমত বলবীরা, জয় 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 হনুমান গোসাই, কৃপা করুহ গুরুদেব কি নাই, যো শতবার পাঠ করো কই ছুটোই ভন্দি মহাসুখ হই, যোহ পরে হনুমান চল্লিশা হয়ে সিদ্ধ সাক্ষী গৌরীশা, সঙ্গীতা দাস ভট্টাচার্য দাস সদা হরি চেরা, কিজ নাথ হৃদয় মহুডেরা, পবন তনয় শঙ্কর হরণ মঙ্গল মূর্তিরূপ, রাম লক্ষণ সীতা সহিত হৃদয় বসু সুরভূপ, ইতি শ্রী হনুমান চল্লিশা। জয় শ্রীরাম, জয় শ্রীরাম, জয় শ্রীরাম।
বন্ধুরা, অ্যাকচুয়ালি আমার হনুমান চল্লিশা একেবারে মুখস্থ, তো সেই কারণে আমি কিছুটা হনুমান চল্লিশা বই থেকে পড়ে তারপরে তোমাদেরকে আমি আমার পুরো মুখস্থ আছে সেটাই তোমাদেরকে আমি একদম পড়ে শোনালাম। এই দেখো বন্ধুরা, আমার ছেলের বউ, দেখেছো? ছেলের বউকে কিন্তু সবসময় বাঁদিকে রাখতে হয়, যেন সেই জন্য বাঁদিকে রাখা আছে। কেমন হয়েছে আমার ছেলের বউ? তোমরা তো আমার ভিডিও দেখেছো, ওই জন্য তোমাদেরকে আবার দেখিয়ে দিলাম। দেখো আমার গুরুদের, তোমাদের সবাইকে দেখিয়ে দিলাম। তো আজকের আমার এই হনুমান চল্লিশা পাঠ তোমাদের কেমন লাগলো অবশ্যই বন্ধুরা কমেন্ট করে জানিও। আজকের মতো ভিডিওটা আমি এখানে শেষ করছি। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। তোমাদের সাথে আমার দেখা হবে আবার নেক্সট কোনো ব্লগে। আজকের মতো বিদায় নিলাম, টাটা বন্ধুরা।